স্বাধীনতা পেল ভারতের নাগরিকত্ব আইনের 1955-6A ধারা, অর্থাৎ মান্যতা পেল আসাম চুক্তি। গণ আন্দোলনের জেরে হওয়া এই চুক্তি আসামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান বর্তমানে আধুনিক বাংলাদেশ থেকে আসামে আসা অধিবাসীদের ভারতীয় নাগরিকত্বের জন্য এই আসাম চুক্তি নীতি তৈরি করা হয়েছিল। 1985 সালে ভারতের আসামে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি হলো অসম অ্যাকর্ড, যা আসামে অবৈধ অনুপ্রবেশের সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয়েছিল। এটি 1979 সাল থেকে 1985 সাল পর্যন্ত আসাম আন্দোলনের পরিপ্রেক্ষিতে গঠিত হয়, যেখানে আসামের স্থানীয় জনগণ অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আন্দোলনে নামেন। 1978 সালের পর আসামে শুরু হয় এক গণ আন্দোলন, আসাম মুভমেন্ট বা আসাম আন্দোলন নামে পরিচিত। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং অল আসাম গণ পরিষদ। প্রায় 6 বছর ধরে চলে সেই আন্দোলন। আন্দোলন কার্যত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল আসামে। অসম অ্যাকর্ড স্বাক্ষরিত হওয়ার পর সেই আন্দোলন স্তিমিত হয়। 1985 সালে স্বাক্ষরিত হয় আসাম অ্যাকর্ড। স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, পাশাপাশি ছিলেন আসাম আন্দোলনের নেতারাও। পরবর্তীতে 1986 সালে নাগরিকত্ব আইনে সংশোধনী আসে, আসাম অ্যাকর্ড অনুষ্ঠিত হয়। তাতে যুক্ত হয় 6A ধারা। চুক্তির প্রধান বিষয়বস্তু ছিল 1971 সালের 24 মার্চের ভিত্তি। 1971 সালের 24 মার্চের আগে যারা আসামে এসেছেন তারা বৈধ নাগরিক হিসেবে বিবেচিত হবে, তবে যারা এই তারিখের পর এসেছেন তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করা হবে। বাংলাদেশে অনুপ্রবেশ। বাংলাদেশ থেকে আসামে অবৈধভাবে বসবাসরত লোকেদের চিহ্নিত করা এবং তাদের দেশের বাইরে ফেরত পাঠানো। অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণ ও প্রত্যাবাসন। 1971 সালের পরে আসা সকল অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এই বিষয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথাও বলা হয়েছিল। আসামের সাংস্কৃতিক, সামাজিক ও ভাষাগত সুরক্ষা। আসামের স্থানীয় জনগণের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নাগরিকত্ব আইনের 6A ধারা নিয়ে আপত্তি জানিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। আবেদনকারীদের দাবি ছিল ভারতের সার্বভৌমত্ব, ঐক্য, নাগরিকত্ব এবং ভ্রাতৃত্ব যা সংবিধানে উল্লেখ করা হয়েছে তা লঙ্ঘন করছে এই 6A ধারা। সংবিধানের অনুচ্ছেদ 14A, আর্টিকেল 19 এবং আর্টিকেল 20 লঙ্ঘন করার কথাও দাবি করা হয়। আবেদনকারীদের দাবি ছিল নাগরিকত্ব আইনে 6A ধারা অসাংবিধানিক বলে চিহ্নিত করে বাতিল করতে হবে, সীমান্তে প্রাচীর তৈরি করার কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিতে হবে কেন্দ্রকে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আসাম থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারা আরও দাবি করেছিল যে ধারা 6A রাজ্যের জনসংখ্যার ভারসাম্য এবং রাজনৈতিক প্রতিনিধিত্বকে দুর্বল করেছে, অসমীয়া পরিচয়কে ক্ষুণ্ণ করেছে। এটি সংবিধানের 355 অনুচ্ছেদের অধীনে বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ অশান্তির ধারাকে লঙ্ঘিত করেছে। 1978 সালের মার্চ মাসে হিদালাল পাটোয়ারি নামে এক সাংসদের মৃত্যুর পর বঙ্গনৈদের লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়েছিল। ওই বছরের এপ্রিল মাসে ভোটার তালিকা সংশোধন করা হয়। তখনই সামনে আসে আসল পরিসংখ্যান। 45,000 সন্দেহভাজন বাংলাদেশের নাম প্রকাশ্যে আসে। এরপরে অনুপ্রবেশ সমস্যা নিয়ে আন্দোলন শুরু করেন আসামের নাগরিকরা। পরিস্থিতি চরম আকার ধারণ করে 1980 সালের পর ভোটার তালিকা থেকে বিদেশিদের নাম বাদ দিতে হবে এই দাবি নিয়ে যখন আসাম উত্তপ্ত, তারই মধ্যে 1983 সালে নির্বাচন সম্পন্ন হয়। হিতেশ্বর শইকীয়া মুখ্যমন্ত্রীও হন। এরপর আন্দোলন আরও চরম আকার নেয়। ওই বছরই অসমের নেলি নামক একটি জায়গায় শয়ে শয়ে বাংলাদেশিদের হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডে 1800 জনকে হত্যা করা হয়। এরপর সরকার তৎপর হয়। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বে আবারও আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনা হয়। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বে আবারও আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনা হয়। এরপর 1985 সালে স্বাক্ষরিত হয় অসম অ্যাকর্ড। অসম অ্যাকর্ড অনুযায়ী আন্তর্জাতিক সীমান্ত রক্ষার বিষয়টিও নিশ্চিত করে কেন্দ্রীয় সরকার। ঝুঁকিপূর্ণ জায়গায় দেওয়াল বা ফেন্সিং দিয়ে সীমান্ত সুরক্ষিত করার কথাও বলা হয়।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি কৃষ্ণ মুরারি, বিচারপতি হিমা কোহলি, বিচারপতি পি এস নরসিংহের সাংবিধানিক বেঞ্চে চলছিল মামলা। গত বৃহস্পতিবার 6A ধারাকে বৈধ সাংবিধানিক বলে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে মান্যতা পেয়েছে 1985 সালে স্বাক্ষর হওয়া অসম চুক্তি। শীর্ষ আদালতের নির্দেশনামায় বলা হয়েছে অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যার একটি সমাধান হলো এই অসম অ্যাকর্ড। আদালতের বক্তব্য, এই চুক্তির ফলে একদিকে মানবাধিকার রক্ষা করা সম্ভব হয়েছে, অন্যদিকে স্থানীয় মানুষকেও সুরক্ষিত করা হয়েছে। অন্যদিকে বিচারপতি পার্তিওয়ালা অবশ্য ভিন্ন মতামত প্রকাশ করেছেন। আসামের জনসংখ্যা এবং নিরাপত্তার উপর ধারা 6A অব্যাহত প্রাসঙ্গিকতা এবং বৈধতা পুনরায় পরীক্ষা করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি। পরিশেষে এই কথা বলা যায় যে এই চুক্তির পরেও আসামে অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। তবে অসম অ্যাকর্ড আসামের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে বিবেচিত হয়, কারণ এটি স্থানীয় অধিকার ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল।